আসসালামু আলাইকুম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কথা রাখবেন না সেটা আগেই বোঝা গিয়েছিল সেই কারণে যখন কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলছে সেটি চূড়ান্তভাবে এখনও শেষ হয়নি তার মধ্যেই তিনি রাফায় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছে এবং সেই আক্রমণে ইতিমধ্যে বারোজন নিহত হয়েছে এক রাতের মানে হামলা এবং রাতভোর চলেছে সেই হামলার ঘটনা ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার বার্তা সংস্থায় এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় রাফায় ইসরায়েলের এই হামলায় কমপক্ষে বারো জন নিহত হবার খবর পাওয়া গেছে এপির খবরে বলা হচ্ছে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনা চলছে আজকের আলোচনার আগে রাফায় বোমা হামলা চালালো ইসরায়েল আলোচনার আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েল অর্থাৎ ইসরায়েল চাইছে যে তাদের যেই যুদ্ধবিরতির প্রস্তাব সেই প্রস্তাব যাতে হামাস মেনে নেয় সেই চাপটা বাড়ানোর জন্যই এই হামলা চালানো হচ্ছে বা রাফার দিকে বন্দুক তাক করে আছে বলে অনেকে মনে করেন যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ইতিমধ্যে সমর্থন দিয়েছে হামাস সবগুলো না একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে সোমবার হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতির চুক্তির একটি প্রস্তাব অনুমোদনের কথা মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও মিশরকে জানিয়েছে হামাস তারা ইতিমধ্যে দুইটা দেশকে জানিয়েও দিয়েছে যারা মধ্যস্থতা করছেন মূলত কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র এই মধ্যস্থকারী হচ্ছে তিনটি দেশ আর দুই পক্ষ হচ্ছে হামাস এবং ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতা নিয়াহুর কার্যালয় বলছে ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে প্রস্তাবটি প্রস্তাবটির অবস্থান এখনো অনেক দূরে তবু তারা আলোচনার জন্য কায়রোই আলোচকদের পাঠাবে ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে জিম্মিদের মুক্তি সহ যুদ্ধের অন্যান্য উদ্দেশ্য অর্জনের বিষয়টি এগিয়ে নিয়ে নেওয়ার লক্ষ্যে হামাসের ওপর সামরিক চাপ বাড়াতে রাফায় অভিযান চালিয়েছে তারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে হামাসের সাড়া তারা পর্যালোচনা করছে তারা পর্যালোচনা করছে আর ইসরায়েল এদিকে হামলা চালিয়ে যাবে এবং নিরীহ মানুষজন মারা যাবে আর কি স্থল অভিযান চালানো হবে বলে কয়েক সপ্তাহ ধরে হুমকি দিয়ে আসছে ইসরায়েল সম্ভব্য এই অভিযানের আগে গতকাল শহরটির একটি অংশ খালি করে দিতে বেসামরিক লোকজনকে নির্দেশ দেয় ইসরায়েল অর্থাৎ রাফার এমন একটি অংশকে তারা খালি করার নির্দেশ দিয়েছে সে যেখানে এক লাখ মানুষকে বলছে সরে যেতে এবং তারা কোথায় সরবে তারা শেষ পর্যন্ত দেখা যাবে যে মিশরের দিকে অগ্রসর হবে যেটা মিশর খুবই আতঙ্কিত যে এই ঢলটা তাদের দিকে না অগ্রসর হয় শহরটিতে রাতভর ইসরায়েলের ভারী বোমাবর্ষণের কথা জানিয়েছে সেখানকার অবস্থানরত এএফির সংবাদদাতা গাজায় ইসরায়েলি হামলা সাত মাস পূর্ণ হলো আজ এই হামলায় লাখ লাখ উদ্বাস্ত রাফায় আশ্রয় নিয়েছে রাফা জুড়ে অনেক উদ্বাস্ত শিবির রয়েছে তার মানে এখন ওই যে রাফাই যে অংশটা খালি করার জন্য বলা হয়েছে সেখানে মানুষ এখন পাগলের মতো মানে ছুটছে ওই জায়গা থেকে আর কোথায় যাবে কোথাও তাদের যাওয়ার জায়গা নেই এটি জানা সত্ত্বেও নেতা নিয়েও সেখানে হামলা চালাচ্ছে উদ্দেশ্য একটাই তাদের মতন করে তারা যুদ্ধবিরতি প্রস্তাবে হামাজকে রাজি করাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ